শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক মামলায় চলছে সিবিআই তদন্ত। নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতি সামনে উঠে আসায় ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরাও। এর মাঝেই শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নিয়োগের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের রাজ্যে 89,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টা ঠিক কি হিসেবে বর্ণনা করেছেন শাসক দলের নেতা, শুনুন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী উনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জননেত্রী, উনি যা বলেন সেটাই করেন। কারণ শিক্ষক নিয়োগে যেটা শিক্ষক দিবসে যে বার্তা দিয়েছেন 89,000 শিক্ষক নিয়োগ হবে, সেটা উনি করবেন বলেই সে কথা বলেছেন। শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এর মধ্যেও 2,63,000 টিচিং ও নন টিচিং স্টাফদের স্কুল দপ্তর নিয়োগ করছে। নিয়োগ হয়েছেন 10,000 বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আরও 89,000 শিক্ষক নিয়োগ হবে, সব রেডি আছে। এই বিষয়ে কি বলেন বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন, শুনুন। আপনারা তো জানেন 2011 সালের পর থেকে কতবার নিয়োগ হয়েছে শিক্ষক শিক্ষিকা, আর যেটাও বা নিয়োগ হয়েছে লক্ষ লক্ষ ২০ কোটি টাকার বিনিময়ে। আপনারা দেখেছেন অর্পিতার ফ্ল্যাট থেকে কত টাকা বেরিয়েছে। শিক্ষক নিয়োগের নাম করে এই যে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করা হয়েছে, এটা তো বহুবার বলেন, প্রতিশ্রুতি দেন, ওই একবার নিয়োগ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত টিল ডেট পর্যন্ত মাত্র 2 বার নিয়োগ হয়েছে। তাহলে এটা প্রতিশ্রুতি নেন, এটা জনগণকে বিভ্রান্ত করেন, যুবক যুবতীদেরকে আরো বিপদে পরিচালনা করবার একটা চক্রান্ত করছে, এ মিথ্যাবাদী। একদিকে যখন রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠছে, বড় বড় নেতার নাম জোড়াচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কি ক্ষতের উপর শুধুমাত্র প্রলেপ, নাকি এর পিছনে সত্যি সরকারের সদিচ্ছা আছে? বাংলা জুড়ে 89,000 শিক্ষক নতুন করে নিয়োগ হতে চলছে। তো যাই হোক, আমরা বিগত দিনে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে কিন্তু পালন করে, কিন্তু তো সেহেতু আমরা আশাবাদী যারা শিক্ষিত মেধাবী ছাত্র রয়েছি তাদের প্রত্যেকের চাকরি হবে। দেখো, এখন তো শিক্ষিত অনেকেই, কারণ শিক্ষিতদের মধ্যে যারা মেধা রয়েছে, যাদের পার্সেন্টেজ ভালো, যাদের ডিগ্রি রয়েছে, অবশ্যই তাদের চাকরি হবে, কিন্তু এটা আমরা আশাবাদী। এর মধ্যেও 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ করেছে, 10,000 ইউনিভার্সিটি টিচারও নিয়োগ হয়েছে, আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে।